নগরের কাজীর দরিস্থ দরিদ্র 500 শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জাকিরউদ্দিন সর্দার ফাউন্ডেশন। শনিবার সকালে কাজীরডৌরি সমাদর ক্লাবস্থ বিতরণ অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান জয়নাল আবেদিন টিপু সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে মাসুদুল হাসান রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আইন বিষয়ক সম্পাদক ইফতেকার সাইমুল চৌধুরী। চৌধুরী চট্টগ্রাম নয়, গোটা বাংলাদেশে, বাংলাদেশের বাহিরেও বাঙালিরা যেখানে আছে বিশ্বের বিভিন্ন জায়গায় সবাই মহিউদ্দিন চৌধুরীকে চেনেন, হয়তো সামনাসামনি দেখেন নাই কিন্তু নাম জানেন, মহিউদ্দিন চৌধুরীর ভূমিকা সম্পর্কে জানেন। আমি যখন প্রায় সময় আসতাম বিদেশ থেকে সবসময় দেখতাম ওকে, আমার বাবার সাথে কথা বলতেন, অনেক রাগারাগি করে কথা বললে উনি খুব ধৈর্যের সাথে শুনে নিজের সবকিছু মিলিয়ে তিনি কাজ করে যেতেন। আমরা তার জন্য দোয়া করি, তার ছেলে আল্লাহর রহমতে বাবার এই যে কাজগুলো তিনি পরে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক অ্যালেক্স আলিম, যুব সংগঠক এম আর আজিম, বাগমুনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বশর, নারী কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শওকতুল্লাহ সোহেল প্রমুখ। আমার বাবা মরহুম জাকিরউদ্দিন সর্দার, জাকিরউদ্দিন ফাউন্ডেশন থেকে আমি শীত বস্ত্র বিতরণ করেছি। আমরা করোনা মহামারীতেও আমরা জনগণের পাশে ছিলাম। হ্যাঁ, সেবামূলক কাজ হচ্ছে, সেবামূলক কাজ করলে আল্লাহও খুশি হন, হ্যাঁ আল্লাহ আর নবীকে পাওয়া যায়। ওই বিষয়ে আমরা সবসময় মহল্লার যে কোনো কাজে অর্থাৎ আমরা সবসময় পাশে থাকি, শীত বস্ত্র নিয়ে আমরা এই এলাকাবাসীর পাশে ছিলাম, আগামীতেও পাশে থাকবো। আমার বাবা মারা গিয়েছিলো 2019, তখন থেকে আমাদের তখন এই মহামারী করোনা যখন ছিল তখন থেকে আমরা আপনার যেটা মেজবানি আইটেম করতে হবে করতে হবে এগুলো আমরা করি নাই। করোনার পর আমরা কী করতাম, মহামারীতে আমরা করোনার টাইমে সবাইকে আমরা তান যে যা যা দেওয়ার তখন থেকে আমরা এগুলো উদ্যোগটা করে আসছি, তখন থেকে আমাদের ফাউন্ডেশনটা তৈরি হয়েছিল। এর মধ্যে আমাদের এখন এই বর্তমানে এখন শীতকালে যেটা আছে শীত বস্ত্র যেটা বিতরণ করার দরকার সেটা আমরা বিতরণ করছি। জুনায়েদ হাসান, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।